কেন্দ্র স্বীকার করছে করোনা মোকাবিলায় এগিয়ে পশ্চিমবঙ্গ বললেন বিধায়ক তাপস ব্যানার্জি ছাতা বদল করে 300 পরিবার আপনি 10টা প্যাকেট নিয়ে গেছেন মানুষ খেপে উঠছে আমরা কিন্তু সেই 300 পরিবারের হাতে খালি যেখানে সরকারি কাজ করে যার বাড়িতে আছে তাকে বাদ দিয়ে প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা রেশনে পৌঁছে দিয়ে এসেছি এটা আমাদের আজও চলছে আমাদের আগামী দিনও সোমবারও প্রোগ্রাম আছে আমাদের যে কারণে দুটো পালা তা আমাদের যেতে হবে আবার তাদের রিপিট করতে হবে আরও কিছু কিছু জায়গায় যেতে হবে এইটা গেল পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এবং আমাদের দলের মাধ্যমে এই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাউন্সিলর যথাসাধ্য করেছেন আমাদের তরফ থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গেছি আমরা মিনিবাসের কোথাও রামকৃষ্ণ মিশনের সাহায্য নিয়ে তাদেরকে দিয়ে করা করিয়েছি মিনিবাসের যারা কর্মী তাদের আমরা করেছি যেসব স্কুল টিচার আছে প্রাইভেট টিউটার যারা লোকের বাড়িতে বাড়িতে পড়িয়ে যারা নিজের অর্থ উপার্জন করে সংসারটা চালান এই দু মাস আপনারা জানেন কেউ প্রাইভেট টিউশন করতে পারছেন না ততই তারা পায় আমরা বল্লভ প্রায় প্রায় 150 পরিবারকে তাদের হাতে আমরা খাদ্য সামগ্রী প্রায় 3 পনেরো মতো খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি যারা পুজো করেন তাদের বাহনপুরে আমরা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে যত পুরুত আছে যা দোকানে দোকানে পুজো করে বেড়ায় এই সেকশনকে তা আইডেন্টিফাই করা যায় না এরা কিন্তু প্রচুর আছে তাদের আমরা খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে তাদের আমরা রেশনের ব্যবস্থা করেছি যারা মিনিবাস ড্রাইভার খালাসি এবং এক্সট্রা লেবার যারা আছে কন্ট্রাক্টর যারা আছে ড্রাইভার কন্ট্রাক্টর এবং যারা এক্সট্রা যারা কাজ করে তাদের জন্যও আমরা ভারতীয়ভবন থেকে ভারতীয়ভবনে জায়গাটা নিয়ে আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি আগামীকাল বড় মাসে কর্মচারী যারা আছে তাদের বাসস্ট্যান্ড থেকে আমরা ব্যবস্থা করব তো আমাদের কর্মীরা সর্বস্তভাবে তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সমাজকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত কাজটা করছে আরেকটি রাজনৈতিক দল তারা খালি সন্ধ্যাবেলায় টিভিতে বসে যাচ্ছে তারা মিথ্যাচার করছে কাজ করতে গেলে ভুল হয় যে কাজ করে না তার কোনো ভুল হয় আর যে কাজ করে না যে কাজ করে তার 25টা ভুল আপনি ধরতে পারবেন এই কাজ না দিলে ওখানে দিলে ভালো হতো এই টানা করলে ওটা করলে ভালো হতো তাদের এই কাজটাই হয়েছে তো আমরা ধিক্কার জানাই আর আমরা খালি আপনাদের মাধ্যমে মানুষকে বলি যে অপপ্রচারে বিভ্রান্ত আরেকটা জিনিস করছে কোথাকার নিউজ কোথায় চালিয়ে দিচ্ছে কোথায় কার সঙ্গে কার মারপিট হয়েছে সেটা আমাদের বাংলায় এই জায়গায় হচ্ছে বলে একটা চালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কোথাকার ছবি দিয়ে বলছে এই ডেড বডি পড়ে আছে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না এগুলো বিভ্রান্ত করছে যা পুলিশ সবসময় সচেতন থেকে এইগুলোকে মেক আপ করছে এবং যে মানুষের কাছে যে বোঝাচ্ছে যে এই জিনিসটা সত্যি নয় তো আপনাদের মাধ্যমে আমার আবেদন যে মানুষ যেন ভুল খবরে বিভ্রান্ত না হন সঠিকভাবে তারা যে মানে আছে মিডিয়া আছে বা আইনিউজে যারা আধিকারিক আছে তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে কোথায় কী হচ্ছে আর কিছু কিছু আমাদের যে পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে তাদের ওখানে পর্যাপ্ত জল খাবার দেওয়া হচ্ছে এবং যেখানে ওর একটা করা হয়েছে 5 জন আছে তাদের খাবার ব্যবস্থা জলের ব্যবস্থা করা হচ্ছে তা সত্ত্বেও কাউকে দিয়ে ফোন করে বলা হচ্ছে এখানে কিছু পাওয়া যাচ্ছে না সমাজের খবর নিয়ে অবয় নিয়ে বল ওনারা খাবার জল সব পাওয়া যাচ্ছে বললাম যে তার ব্যবস্থা করেছে কোথাও বলছে পচা খাবার সঙ্গে সঙ্গে খাবারটা দিচ্ছে পচা খাবার কি যেমন বল্লভপুরে পচা খাবার কোনো ব্যাপারই নেই কেউ বলেনি ওখানে কিছু কিছু রাজনৈতিক দলের কর্মী যাদের এই সময় কোনো কাজ নেই যারা গঠনমূলক কোনো কাজ করতে পারছে না যে 10টা বাড়ির লোকে যদি মুখের কাজ মানে তারা গ্যাস আচ্ছাদনের ব্যবস্থা করতো আমরা খুশি হতাম তারা এটা না করে কোথায় খাবারটা যাচ্ছে কে দিচ্ছে রুটি কম আছে না ডাল কম আছে না তরকারি কম আছে এই নিয়ে তারা করছে ওই তখন তো তুমি দেখলে তাদের ব্যবস্থাটা কোথায় করতে হবে এই স্কুলে না রেখে কোন স্কুলে রাখবে এই সাহায্য আমরা পেলাম না এইখানটা ভালো জায়গায় রাখা যেতে পারে তাহলে এই ব্যবস্থা করা যেতে পারে সমস্ত প্রশাসন স্তরে এবং আমাদের যারা স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত স্তরে তারা ম্যানেজ করছে তারা দেখছে এবং এই সময় আপনার মানুষের কাছে টাকার দরকার আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতে 100 দিনের কাজ শুরু হয়ে গেছে এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলি বিগত 10 দিনে 2 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয়েছে আমাদের পশ্চিম বর্ধমানে 100 দিনের কাজের মাধ্যমে 2 কোটি টাকা গরিব মানুষের হাতে টাকা পৌঁছাচ্ছে
তারা কাজ করছে, তার জন্য তারা একসঙ্গে কাজটা চালু হয়েছে। আমাদের যারা বন্ধুরা আধিকারিক আছে তারা অত্যন্ত সক্রিয়, তারা এই কাজটা মনিটরিং করছে। পুলিশ থেকে আরম্ভ করে তাদের একটা বিশেষ ভূমিকা আছে, কারণ অনেক সাংবাদিক আমি জানি বা অনেক পত্রপত্রিকা তারা দাঙ্গার খবর ছাপায় না, যে খবর সমাজকে বিভ্রান্ত করে সেই সংবাদ পরিবেশন করা, সংবাদ ছাপানো, হ্যাঁ খবর যে খবর হয়েছে হয়েছে, কিন্তু যে খবরে সমাজ বিভ্রান্ত হয় আমার মনে হয় সেই খবর পরিবর্তন থেকে আপনারা সবসময় সেগুলো থেকে বিরত থাকেন, এবং মানুষ যাতে পজিটিভ চিন্তা করে সেই খবর মানুষের কাছে পাঠানো উচিত, যেন মানুষ ভালো কাজে উদ্বুদ্ধ হয়, ভালো কাজ করতে চায়। নেগেটিভ কথা বলে তার তো মানে হচ্ছে উল্টা ধরবে, কিছু ভালো কাজ করতে গেলে যেন কাজ করা হয় সে আরও ভালো কাজ করতে যাবে, আরও দুটো লোক ভালো কাজ করবে। হ্যাঁ, এবং আরেকটা বলি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিই যে আমাদের পশ্চিম বর্ধমানে, আমি আর অন্য জায়গায় যাচ্ছি, আমাদের এই বিধানসভার কথা আমি বলছি, 280 জন ক্লাব এবং ব্যক্তিগত স্তরে তারা মাননীয় মুখ্যমন্ত্রী হাতে চেক দেওয়ার জন্য আমাদের তারা পৌঁছে দিয়েছে, 280 জন। এক জায়গায় 100 জন শ্রমিক, সেখানে অটো চালক ছিল, সেখানে গ্রসারি শপের দোকানদার ছিল, সেখানে কর্পোরিয়ারি শ্রমিক যেমন ছিলেন তেমনি প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে সেরকম ছিলেন। 100 জন অমৃতনগরে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তারা গত সপ্তাহে চেক দিয়েছিল, কন্যাশ্রী মেয়েরা চেক দিয়েছেন, তার বাবাকে কনভিন্স করেছিল যে তুমি পারমানেন্ট চাকরি করো, তুমি কেন কন্যাশ্রীর টাকাটা দে, ওর বাবার বাবা রাজি হয়ে ওই মেয়ের কন্যাশ্রীর টাকাটা দিয়েছেন। তো আমরা এতে অভিভূত, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে এই অবস্থার সময় দাঁড়াবার জন্য, তো তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, ঈশ্বরের কাছে তাদের